বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সোনারপুর বায়োফ্লক রব সরকার ফিশ ফার্মে। ইনি এই ভিডিওতে আপনাদের সামনে রাখবেন, বায়োফ্লক করতে গেলে যদি মাছে রোগ হয়, ব্যাকটেরিয়াল রোগ হয়, ফাঙ্গাস রোগ হয়, তো কী করে ঠিক করবেন। এনার দেখুন দুটো ট্যাঙ্ক আছে, 10,000 লিটারে বায়োফ্লক অলরেডি চলছে। এখানে ট্রেনিংও দেওয়া হয়, A to Z মেটেরিয়ালও দেওয়া হয়। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে রাখবেন, যদি মাছে দেখুন এই ট্যাঙ্কে কিছু মাছ আছে, এর মধ্যে রোগ আছে, ব্যাকটেরিয়াল রোগ আছে আর ফাঙ্গাস রোগ আছে। তো ইনি আপনাদেরকে দেখাবেন কী করে ঠিক করবেন, কী করে ধরবেন যদি মাছগুলো ব্যাকটেরিয়াল ওর ফাঙ্গাস হয়। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, অরূপ স্যার কী বলছেন, কী করে ঠিক করবেন। যে এই দাদা, এই মাছে কিছু রোগ হয়েছে নাকি? হ্যাঁ, এই মাছে কিছু রোগ হয়েছে বলে হ্যাঁ হ্যাঁ এটাতে আপনার ট্রিটমেন্ট চলছে। হুম হুম কারণ যদি আমার এ আপাতত কমে গেছে, হুম আমি হুম তবুও দেখাবো, আপনি যদি ফ্ল্যাশটা জ্বালাতে পারেন। কই মাছ তো ধরাটা, হ্যাঁ কই মাছ না, হ্যাঁ কি ধরাটা খুব টাফ। হ্যাঁ দেখাচ্ছি, হুম হুম এই দেখুন গায়ে এরকম দাগ হ্যাঁ হ্যাঁ দাগ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে হুম 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 এই দাগ হয়েছিল, এটা পুরো গায়ে ছিল। হ্যাঁ এইখানে দেখুন লাল লাল কিছু আছে, হ্যাঁ হ্যাঁ এটা ট্রিটমেন্টের পরে আস্তে আস্তে কমে গেছে। কমে গেছে না এখন? হ্যাঁ ট্রিটমেন্টের পরে কমে গেছে। এটা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল হলো এটা ব্যাকটেরিয়াল প্রবলেম, ব্যাকটেরিয়াল প্রবলেম না, এটা ব্যাকটেরিয়াল প্রবলেম। ও আর কিছু এই মাছ তো আছে দেখা কিনা যাচ্ছে। আমি হ্যাঁ আছে কিনা দেখাচ্ছি না, এগুলো মোটামুটি সেরে গেছে এখন। ও সব ব্যাকটেরিয়াল প্রবলেম, ব্যাকটেরিয়াল ছিল, ফাঙ্গাল ছিল কিছু, হ্যাঁ হ্যাঁ মোটামুটি আপনার এখন সেরে গেছে, হ্যাঁ মাছ এখন সুস্থ আছে। দেখুন এটাতে কিছু কিছু দেখতে পাবেন, হুম লাল লাল আছে, এই সাইডে লাল লাল আছে, আছে, হ্যাঁ হ্যাঁ এখানে লাল আছে, হ্যাঁ এগুলো কিছু মেডিসিন দিতে হয়? হ্যাঁ মেডিসিনের দ্বারাই হুম 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 এগুলো ছিল, এগুলো এখন ঠিক হয়ে গেছে। রোগ হলে আলাদা ট্যাঙ্কে রাখতে হয় না? রোগ হলে আলাদা ট্যাঙ্কে রাখা রেখে ভালো, হ্যাঁ রেখে ট্রিটমেন্ট করলে। ট্রিটমেন্ট করা হ্যাঁ ভালো। না এগুলোর সব সেরে গেছে, ছেড়ে গেছে না? হ্যাঁ 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 পুরোটা গাটা লাল ছিল, হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মাছের দাগও ছিল গায়ে, হুম হুম ওটা সেরে গেছে। তাহলে এই 10 লিটারে একটা ট্যাঙ্ক আছে, এর মধ্যে কি আপনি আবার মাছ ছাড়বেন? হ্যাঁ অবশ্যই মাছ ছাড়বো, এবং এটাতে হুম হুম এটাতে আমি এমন মাছ ছাড়বো যেটা এখনো ইন্ডিয়াতে কেউ করেনি, ও সেটা কি হলো মাছ? আপনার অর্নামেন্টাল ফিশ, রঙিন মাছ। হ্যাঁ অর্নামেন্টাল ফিশ, রঙিন এবং মাছ। এই রঙিন মাছেই আপনার বেশি প্রফিট, খাবার মাছের থেকে আরো বেশি প্রফিট রঙিন মাছে। হ্যাঁ হ্যাঁ সেটা আমি করব, করে নিয়ে আমি যদি সাকসেস পাই তারপর আমি ভিডিও দেবো, ও হ্যাঁ তার আগে দেবো না। না না এটা ঠিক, আগে তো নিজে করবেন। আগে নিজে, আমার আমার বক্তব্য হলো ওটা আগে নিজে করুন, হ্যাঁ হ্যাঁ তারপরে গিয়ে অন্যকে শেখান, তার হ্যাঁ আগে হ্যাঁ না।